বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 51 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সংস্থাটি। যদিও প্রতি মুহূর্তে অব্যবস্থাপনার অভিযোগ বয়ে বেড়ানো বিমান এখনও ঘোঁচাতে পারেনি নিজেদের অক্ষমতা। দেশের বিমানবন্দরগুলোতে দেশি বিদেশি বিমান থেকে হালকা ও ভারী মালামাল লোড আনলোড করাসহ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব ধরনের কাজ একক পরিচালনা করে আসছে বিমান বাংলাদেশ, কিন্তু কখনোই মুক্তি মেলেনি লাগেজ থেকে চুরি মালামালের ক্ষতিসহ নানা অভিযোগ থেকে। এর মধ্যেই দীর্ঘ পরিসরে গড়ে ওঠা শাহজালাল বিমানবন্দরের নান্দনিক থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংও নিজেদের হাতে রাখতে মরিয়া রাষ্ট্রীয় এ সংস্থাটি। যদিও প্রশ্ন রয়েছে তাদের দেয়া সেবার মান নিয়ে। তথ্য বলছে শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হলে এ বন্দরে ফ্লাইট হবে দ্বিগুণ। প্রতিদিন ওঠানামা করবে প্রায় 300 বিমান, দ্বিগুণ হবে কার্গো সার্ভিসও। বিস্তৃত পরিসরের এই সেবা এক হাতে সামলাতে আধুনিক ভারী যন্ত্রপাতি ও উপকরণ কিনে নিজেদের প্রস্তুত করছে বিমান। রিজিয়নাল এয়ারপোর্ট ছিল তো, সেটা থেকে এখন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফুল ফেসিলিটি যখন আসছে তখন ওই ফেসিলিটিসের সাথে আপনার অ্যাডাপ্ট করতে পারে এরকম ইকুইপমেন্ট, লেটেস্ট ইকুইপমেন্ট যারা অন্যরা ব্যবহার করছে আমাদের বড় বড় এয়ারপোর্টে, সেগুলোই আমরা প্রকিউর করছি। আপনার আপনার বেল্টার বলে এগুলাকে, আনলোডার আছে, আপনার হাইলিফটার বলে বিভিন্ন রকম 19-20 ধরনের ক্যাটাগরির যন্ত্রপাতি আছে যেটা মেকানাইজড আর কি, আর ম্যানুয়াল নন মেকানাইজড তো আছেই অনেক ধরনের। সবগুলোকে আমরা চেষ্টা করছি এইটারও লেটেস্ট ভার্সনটা নিয়ে আসতে, যাতে আমার যাত্রী এবং যাত্রী মালামাল যাতে সর্বোচ্চ আপনার যেটি নিরাপত্তা এবং এটির যাতে কোনোভাবে ক্ষতি না হয়। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। এদিকে থার্ড টার্মিনালে বিশ্বমানের সেবা নিশ্চিতে এরইমধ্যে প্রাথমিকভাবে পরিচালনার কাজ জায়গা পাবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। এক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞ বিমানকেও সঙ্গে রাখা হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে সেবার মানে এক বিন্দুও ছাড় দিতে নারাজ বেবিচক। এটা ডিপেন্ড করবে হলো এই যারা আমাদের অপারেশন মেন্টেন্স দিচ্ছে জাপানি কর্তৃপক্ষ, তারাই ডিসাইড করবে যে আমাদের কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে আমরা বলে দিব উন্নত সেবা দিতে হবে এবং আমার সাফিসিয়েন্ট রেভিনিউ দিতে হবে। এখন রেভিনিউ আর্ন করার জন্য যদি ভালো গ্রাউন্ড হ্যান্ডলার না হয় এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং করতে পারবে না, ওই পর্যাপ্ত ট্রাফিক এখানে আসতে পারবে না বাংলাদেশে। তো ওই জন্য তাদেরই দায়িত্ব হবে নিশ্চিত করা যে এটা কি বিমানকে দিয়ে করাবে নাকি আর একটা অতিরিক্ত কোম্পানিকে নিয়ে আসবে। বাট আমাদের কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আমরা যেটা বলবো যে আমাদের সেবাটা নিশ্চিত করতে হবে। তারা যদি মনে করে বিমানকে দিয়ে পারবে ওয়েল অ্যান্ড গুড, করাক পারলে ঠিক আছে, আমরা খুশি, বিকজ বিমান আমাদের একটা সংস্থা, যদি তারা এটাকে ক্যাপাসিটি বিল্ডিং করে করাতে পারে। কিন্তু তাদেরকে নিশ্চিত করতে হবে যে পরিমাণ সেবাটা এখানে দিতে হবে এই সেবা যেন যে কোম্পানি আসুক, এটা যদি বিদেশি কোম্পানি আসে, জাপানি আসুক, বাংলাদেশেই থাকুক, উই ডোন্ট কেয়ার কে করবে। 2024 সালের শেষ দিকেই পুরোদমে চালু করার লক্ষ্য রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে গড়ে তোলা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এর আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাওয়া সংস্থাকে চূড়ান্ত করবে বেবিচক। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।